দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন সক্রিয় রয়েছে, ফলে আগামী ২৪ ঘন্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে এমনকি একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল এই চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সময়ে অর্থাৎ আগামী ২৪ ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।